এবার ইসলামপুর হাসপাতালে গুটখা বা পান খেয়ে পিক ফেললেই 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে অভিযুক্তকে। হাসপাতালের আনাচ কানাচে যত্রতত্র পড়ে রয়েছে লাল রঙের পিক। গুটখা বা পান খেয়ে হাসপাতালে বিভিন্ন স্থানে পিক ফেলছেন কিছু মানুষ। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাফাই কর্মীদের সময়ের একটি বড় অংশ চলে যায় গুটখা এবং পানের পিক পরিষ্কার করতে, কিন্তু গুটখা ও পানের পিক নিয়ন্ত্রণে আনার সব অস্ত্র প্রয়োগ করেও তা বাগে আনতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে জরিমানা আদায়ের পাশাপাশি একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছে বিভিন্ন মহল। নোংরা করার ব্যাপারটা যেখানে ঠেকানে গুটখা খেয়ে থুতু ফেলে দেবে, সেই ব্যাপারটাও একটা রোগী কল্যাণ সমিতিতে সিদ্ধান্ত হয়েছে যে যদি কাউকে ধরা যায় যে ও থুতু ফেলছে গুটখা খেয়ে ফেলছে, তাকে সঙ্গে সঙ্গে 200 টাকা ফাইন করা হবে। উদ্দেশ্য একটাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে হসপিটাল হতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর আমরা ওটাকে ময়লা করবো, এই দুটাও তো ঠিক না। একটু যদি আমরা কনসার্ন হয়ে যাই যে না ভাই থুতু হসপিটাল কমিশন যে থুতু ফেলা যাবে না, ফেললেই কিন্তু 200 টাকা ফাইন হবে, তাহলে কিন্তু সেটা বন্ধ হবে। আমরা চেষ্টা করছি হসপিটাল প্রিসিডেন্টগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আগেন আমি একটু আগেন একটু রিকোয়েস্ট আছে সবাই ইসলামপুর বাসী দেখে, পার্টিকুলারলি পেশেন্ট পার্টি যে এসডি হসপিটাল থেকে এসেছিলেন, ঠিক আছে। তো দুদিন আগের আমার একটু রোগী কল্যাণ সমিতি মিটিং হয়েছে, ওখানকার ডাক্তার লোক একটু মতলব কী বলেন, একটু কমপ্লেন্ট আমার কাছে রাখেন কি পেশেন্ট পার্টি, প্রচুর পেশেন্ট পার্টিরা ওখানে গুটখা তাম্বাকু ও ইউজ করে হসপিটাল মেই ঠুক রে, ঠিক আছে। তো আগেন সবাইকে রিকোয়েস্ট করব, আগর কই কর রা কি মতলব ইফ এনি ওয়ান ইজ স্পিটিং, আগর কই ভি ঠুক রা, আগর কই কর রা, উনকো পুছো ওয়াই আর ইউ ডুইং দিস থিং, ঠিক আছে। ইয়ে সবকা ইয়ে ইনফ্রাস্ট্রাকচার জো হ্যায় ইয়ে কিসি মতলব ডাক্টর বাবু কা নেই হ্যায়, ইয়ে কোই এসডিও কা নেই হ্যায়, ইয়ে ইনফ্রাস্ট্রাকচার জো ভি বন রা হ্যায় ইট ইজ ফর সিটিজেন্স, মতলব সবাই কে লিয়ে আছে, ঠিক আছে। তো ইয়ে মত খারাপ করা মতলব উচিত নেই, আমি একদম ডাইরেক্টলি বলি কি মতলব কিছু ইসমে কুছ ফিল্টার আউট করনে কা কুছ নেই হ্যায়, জো ভি পেশেন্ট পার্টিজ আ রহে হ্যায় মতলব আগর কোই এসে করতে হুয়ে দেখে তো উনপে 200 রুপিস টু 500 রুপিস ফাইন রহেগা এন্ড দে উইল নট বি এন্টারটেইন বাই দ্য ডাক্টর, ঠিক আছে। তো একটু ডিসিপ্লিন রাখা উচিত, এন্ড আগেন আই এম টেলিং ইউ অল দিস ইনফ্রাস্ট্রাকচার ইজ ফর ইউ। তো যত মতলব টয়লেট আছে, যে বাহার সে ইত্যাদি দূর সে লোক আতে টয়লেট ইউজ করতে, আগেন ওহা পে ভি গন্দগি নেই করনে, ইট ইজ এ পে এন্ড ইউজ টয়লেট, তো 1 রুপে 2 রুপে যো ভি টয়লেট কা পে রহেগা এন্ড ইট ইজ ফর ইউ অনলি। জব ভি যায়েঙ্গে, জব হসপিটাল মে এন্টার হো যায়েঙ্গে, আপকো ফিনাইল কি বো আনা চাহিয়ে আইডিয়ালি, হ্যাঁ না, তবি তো মতলব ইয়ে হসপিটাল হ্যায় করকে সবকো সমঝ মে আ যায়েগা।